আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের রান্না করে দেখাবো কালার ডাল কিভাবে সহজ উপায়ে রান্না করতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা ডালটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এবার আমরা ডালটাকে একটা ঘুটনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি একটি বাটিতে একটার অর্ধেক পেঁয়াজ নিয়েছি রসুন কুচি নিয়েছি এবং দুইটা মরিচ ফালি করে কেটে নিয়েছি এবার কালার ডালটাকে কীভাবে বাগাড় দিতে হয় দেখে আসি চলুন এখন আমরা একটা গরম কড়াইতে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দেব তেলটা গরম হওয়া অবধি চুলোয় রাখব তেলটা প্রায় গরম হয়ে যাওয়ার পর মরিচ দিয়ে পর পর সব কিছুই দিয়ে দিচ্ছি এবার একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব এবং পেঁয়াজ রসুন একটু বাদামি কালার করে ভেজে নেব এখন আমার ভাজা শেষ এখন আমি ডালটার ভিতরে সব কিছু ভেজে রাখা পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দিচ্ছি এবার একটু চামচ দিয়ে নেড়ে নিব প্রিয় দর্শক ডালটা প্রায় হয়ে এসেছে আমি এখন একটা বাটিতে কালার ডালটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করব দর্শক কালার ডালটা কিন্তু হয়ে এসেছে এখন গরম ভাতের সাথে আর আলু ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক স্বাদ হবে যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সবসময় পাশে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করতে ভুলবেন না খুদা হাফেজ